আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের জন্য অত্যন্ত জরুরি খবর, সৌদি আরবে হুরুপ কাটিয়ে বৈধ হওয়া সহজ এবং সঠিক উপায়, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, 2020 সালের শেষে এসে আমাদের অনেক প্রবাসী ঠিকমতো জানেন না যে হুরুপ আসলে কি এবং এই হুরুপ দিলে আমাদের প্রবাসীদের কিভাবে হুরুপ তুলতে হয় বা আসলে এই হুরুপ কাটানোর উপায় কি। দেখুন, এই হুরুপ সম্পর্কে জানার আগে আপনাদেরকে আগেই বলে নিচ্ছি, সৌদি আরবে হুরুপ মূলত আসলে দুই প্রকার, একটা হচ্ছে মসাসা ভিত্তিক এবং আরেকটি হচ্ছে হাউস ওয়ার্কার বা ডোমেস্টিক ওয়ার্কার আছে তাদের জন্য। এই যে হাউস ওয়ার্কার প্রবাসী রয়েছে তাদের এই হুরুপটি কাটানো আসলে অনেকটা কঠিন। আপনাদেরকে আগে জানতে হবে হুরুপ আসলে কি। হুরুপ হচ্ছে আসলে সৌদি আরবে কফিলের হাতে দেওয়া এক ধরনের ক্ষমতা, যে ক্ষমতা বলে একজন কফিল চাইলে প্রবাসীর নামে একটি রিপোর্ট করতে পারে। এই রিপোর্ট বলতে আসলে সরাসরি মামলা বলা ভুল হবে, কারণ এই রিপোর্টটির মাধ্যমে আপনি সরাসরি মান্টুলের অধীনে একটি ব্ল্যাকলিস্ট আকারে অস্থায়ীভাবে পড়ে যাচ্ছেন। আর এই ব্ল্যাকলিস্ট মানে হচ্ছে আপনি সৌদি আরবে স্বাধীনভাবে চলাচলে একটি প্রতিবন্ধকতা তৈরি করা। আপনি যখন আপনার কফিল থেকে কাজে অনুপস্থিত থাকেন, তখন কফিলের যে মুকিম পোর্টাল বা আপসির পোর্টাল রয়েছে, সেই আপসির পোর্টালে একটা সিস্টেম দেওয়া থাকে যেখানে কফিল খুব সহজেই সিলেক্ট করে আপনাকে হুরুপ চিহ্নিত করতে পারে। আর ইংরেজিতে বলতে গেলে হুরুপ মানে হচ্ছে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক। ওই যে হুরুপ কিভাবে দেয়, হুরুপ দেওয়ার উপায় একদম সহজ। কফিল চাইলে শুধুমাত্র মুকিম পোর্টাল লগ ইন করে তাকে হুরুপ দিতে পারে। এখন কফিল হুরুপ দিলে কি সেটা তোলা যায়? জি ভাই, কফিল হুরুপ দিলে সেটা তোলা যায়। একজন কফিল যখন কোনো প্রবাসীকে হুরুপ দেয়, সেই হুরুপ দেওয়ার 15 দিনের মধ্যে কফিল নিজে থেকেই সেই হুরুপটি তুলতে পারে। কফিল যেভাবে মুকিম পোর্টাল লগ ইন করে একজন প্রবাসীকে হুরুপ দেয়, ঠিক একইভাবে ইন্টারনেটে মুকিম পোর্টালে লগ ইন করে ওই হুরুপটি 15 দিনের মধ্যে তুলে নিতে পারে। জি, 15 দিনের মধ্যে তুলে নিতে পারে। এখন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আমাদের অনেক প্রবাসীরা জানেনই না তার কফিল তাকে কখন হুরুপ দিয়েছে। আর এই হুরুপের 15 দিন অতিক্রম হয়ে গেলে এই হুরুপটি সরাসরি মক্তব আল আমেলের অধীনে চলে যায়। তখন কফিল চাইলে কোনোভাবেই অনলাইনে বা ইন্টারনেটে বা মুকিম পোর্টালে লগ ইন করে এই হুরুপটি তুলে নিতে পারে না। এখন মক্তব আমেলের অধীনে যখন হুরুপ চলে যায়, তখন কি হুরুপ কাটানোর কোনো উপায় আছে? জি আছে, দুইটি উপায় রয়েছে। একটি হচ্ছে আপনাকে প্রথমে দেখতে হবে যে কোনো মক্তবের মাধ্যমে আপনাকে ওই মসাসা থেকে যদি আপনার কফিলকে তলব পাঠান, যদি সেই তলব পাঠানো যায় তাহলে বুঝবেন আপনার এই হুরুপটি কাটানো যাবে এবং এটা খুব অল্প টাকাতেই আপনার হুরুপ কাটানো যাবে। আপনার কফিলকে একটি মসাসা থেকে তলব দিবেন, যদি তলবটি যায় তাহলে আপনি হুরুপ কাটাতে পারবেন, সেটা মোটামুটি আপনি শিওর থাকেন। এখন আরেকটি নিয়ম রয়েছে, সেটি হচ্ছে ওকালা। আপনার কফিল যদি রাজি থাকে তাহলে একজন মোয়াজ্জেব দিয়ে আপনার এই কাজটি করাতে হবে। আপনার কফিল যদি কোনো মোয়াজ্জেবের নামে আপনাকে ওকালা করে দেয় এবং ওই ওকালা করে দেওয়া মোয়াজ্জেব তার মতো করে আপনার হুরুপটা ক্যান্সেল করে নিতে পারবে, কারণ আপনাকে তার কাছে ওকালা করা রয়েছে। সৌদি আরবে যে বিভিন্ন সার্ভিস অফিস রয়েছে সেগুলোকেই মোয়াজ্জেব বলা হয়। মনে রাখবেন, মোয়াজ্জেবের নামে আপনাকে ওকালা করার জন্য আপনার কফিলকে কিন্তু রাজি থাকতে হবে। আর এই কফিলকে রাজি করানোটাই আমাদের প্রবাসীদের জন্য সবচেয়ে কঠিন কাজ হয়ে যায়। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ভিডিওটি মূলত আমাদের সৌদি আরবে যে সমস্ত প্রবাসীরা মুয়াসাসার অধীনে আছেন তাদের হুরুপ কাটানোর বিষয়ে আলোচনা করা হয়েছে। ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আমাদের যারা ডোমেস্টিক ওয়ার্কার বা হাউস ওয়ার্কার প্রবাসী রয়েছে তাদের হুরুপটি কীভাবে কাটানো যায় সে বিষয়ে আলোচনা করব। আশা করছি আপনারা সাথেই থাকবেন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।